गुड इवनिंग। इवनिंग। কেমন আছেন? ভালো। আপনারাই তো আমাকে ভালো করে তুলছেন। আচ্ছা, ওই পাগলামোটা কি না করলেই চলছিল না? আমার তো নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। আপনার কেন? সেদিন মিটিং এর পর আপনাকে অনেক কটু কথা বলেছিলাম। সেটা তো আমারই প্রাপ্য ছিল। না, তার মাত্রাটা বোধহয় একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আপনি এই কাণ্ডটা ঘটিয়েছিলেন। আমি তো কাউকে কিছুই বলতে পারছিলাম না, একটা বিবেক যন্ত্রণায় ক্ষত বিক্ষত হচ্ছিলাম। না না, ওটা ওটা আমারই পাপ। পাপ? হ্যাঁ, মিথ্যে কথা বলার পাপ, মানুষকে অন্ধকারে ভাসিয়ে দিয়ে একা একা বেঁচে যাওয়ার পাপ। দেখুন, তার শাস্তি আপনি তো পেয়েছেন, এখন এই মুহূর্তে আপনি ওসব ভুলে যান। ভুলতে তো আমি পারছি না, আমি ভুলতে চাই না, তাই জন্যই হয়তো আমি থাক, ওসব এখন থাক, তবে একটা কথা জেনে রাখবেন ডক্টর সেন, একটা তীক্ষ্ণ যন্ত্রণার হাত থেকে আমি নিজেকে মুক্তি দিতে চাই। মিসেস সরকার, ভয় পাবেন না, আমি আমি নিজেকে মারার কথা আর ভাবছি না, আর ভাববো না। শুধু কয়েকটা মানুষের নিঃশ্বাস ফেলার দরজা আমি বন্ধ করে দিতে চাই। দেখুন, তার থেকে এইটা ভাবলে ভালো হয় নাকি যে আমরা প্রত্যেকে সুস্থভাবে ভালোভাবে বাঁচব? না, প্রত্যেকে না, প্রত্যেকে না। আচ্ছা, ঠিক আছে, সবার সবার বেঁচে থাকার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কুল ডাউন, বেঁচে থাকার কুল ডাউন, প্লিজ কুল ডাউন, রিল্যাক্স, অধিকার নেই, সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন নেবেন না, প্লিজ কুল ডাউন। আমি আবার ঘুরে আসবো, আসি।